আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দিনের কথা অনুষ্ঠানে। আজ আমি দেশের কয়েকটা সংবাদপত্রের কিছু নিউজ এবং সেগুলো সম্পর্কে আমার কিছু মন্তব্য আপনাদেরকে জানাতে চাই। আসলে এটা জানাতাম না, আজ একটা পত্রিকার দৈনিক আজকের পত্রিকা, এই পত্রিকার একটা নিউজ আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। আমার মনে হয়েছে এই নিউজটা আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত। এটা তাদের লিড স্টোরি ছিল, নিউজটা ছিল বেকার সমাজ থেকে বঙ্গলিক। শিরোনামটা দেখে মনে করার কোনো কারণ নাই যে একটা বেকার সমাজ ছিল তারা বঙ্গলিক হয়ে গেছে, তা নয়। এরকম দুটো নামে দুটো পলিটিক্যাল পার্টি আছে এবং তারা নির্বাচন কমিশনের নিবন্ধন চায়। এবার কিছুদিন আগে আপনারা জানেন প্রায় 93টা পার্টি এরকম নিবন্ধন পাওয়ার জন্য অনুমতি চেয়েছে। আমাদের দেশে একটা নিয়ম আছে যে নির্বাচনে অংশ নিতে গেলে এবং যদি কোনো রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশ নিতে হয় এবং যদি প্রতীক বরাদ্দ চাইতে হয় তাহলে সেই দলটাকে নির্বাচন কমিশনের নিবন্ধনপ্রাপ্ত দল হতে হবে এবং এই জন্য কিছু শর্তও জুড়ে দেওয়া আছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এবং এই যে নিবন্ধনের নিয়মটা করেছে, এই নিয়মের কারণে 93টা দল আবেদন করেছে নতুনভাবে, তারা নিবন্ধন চায়। এই দলগুলো যদি শুনেন, এই নিউজটা যদি আপনারা পড়েন, আপনাদের মাথায় খারাপ হয়ে যাবে যে এগুলি কী ফাজলামি শুরু হয়েছে, এগুলো রাজনৈতিক দল, নাম কি এক একজনের। যেমন যে বেকার সমাজ যে দলটা হলো, এই দলের মালিক এই হলো যে মূল্য, সে হলো মোহাম্মদ হাসান, তার একটা ফাস্টফুডের দোকান আছে। আরেকটা দল আছে নাকফুল বাংলাদেশ, এই দল হলো যে মেয়েদের নাকফুল পরে না, এই নাকফুল নিয়ে তারা এই নাম নিয়ে দল করেছে এবং ওনার বক্তব্য একটা মেয়েদের জন্য দল। এবং এই দলের মেয়েদের আপনার প্রেসিডিয়াম সদস্য সবাই মেয়ে থাকবে, সারা দেশের কমিটিতে মেয়েরা থাকবে, মেয়েদের প্রাধান্য থাকবে, কিন্তু সভাপতি কিন্তু একজন ছেলে, ওই ভদ্রলোকের নাম স্বপন রেজা, উনি ছেলে, কিন্তু বাদ বাকি সবকে মেয়ে হতে হবে। এই হলো নাগপুরের কাহিনী। মানে উদ্ভট উদ্ভট সমস্ত রাজনৈতিক দল এসেছে, নাম শুনলে মাথা খারাপ হয়ে যাবে। ইনসানিয়াত বিপ্লব একটা দলের নাম, গণরাজনৈতিক জোট একটা দলের নাম, জাতীয় স্বাধীনতা পার্টি আরেকটা দলের নাম, একটা হলো জাতীয় বঙ্গলীগ, এ হলো আরেকটা দল। এইগুলোর নাম শুনলে পরে মাথা খারাপ। এই নিউজটা ইন্টারেস্টিং জিনিস হলো 93টা দলের মধ্যে তারা ঢাকায় আছে 45, তারা অনেকগুলি খোঁজে গিয়েছে, নিজেরা ফিজিক্যালি রিপোর্টারদের পাঠিয়ে খবরটা নিয়েছে। আমার কাছে পছন্দ হয়েছে এই রিপোর্টটা, আমি নিজে অনেকদিন সাংবাদিক ছিলাম, আমি মনে করি পার্সোনালি এই ধরনের রিপোর্ট হওয়া উচিত এবং আপনারা আমার হয় রিপোর্টটা একবার দেখতেও পারেন কারা কারা আছে দলের সঙ্গে। যেমন একটা দল ইন্টারেস্টিং দল, জাতীয় ইসলামী মহাজোট, এই রিপোর্টে আছে যে তাদের ওখানে গিয়েছেন বাড়িতে, ওনার স্ত্রী জানেন না যে তার হাজব্যান্ডকে দল করতেছে। ভদ্রলোকে জিজ্ঞাসা করা হয়েছে আপনার দলের কার্যালয় কোথায়, ওইকে আমার বাসার গ্যারেজে, এটা কার্যালয়। এখন প্রশ্ন হলো এই যে দলগুলো যাদের অনেকে ঠিকানাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এগুলি কেন, এটা কিসের কারণে দলের জন্য অ্যাপ্লিকেশন করলো, নিবন্ধন চাইতে গেলো? রাজনৈতিক দলগুলিকে কি একটা কৌতুকের বিষয় নাকি রাজনীতিটাকে কৌতুকে পরিণত করা হচ্ছে, এটা কিন্তু মাথায় নিতে হবে। তারপরে কি হবে, এই সমস্ত দলের অজুহাত দিয়ে হয়তোবা দেখা যাবে শেষ পর্যন্ত যে দলগুলি জেনুইনলি পাওয়ার কথা নিবন্ধন, হয়তো তাদেরকে নিবন্ধন দেওয়া হবে না। এই এই এইগুলি এমনি এমনি হয়েছে আমি কিন্তু তা মনে করি না, কারণ আপনি দেখবেন যে এই সময়ে আমি দেখেছি আরেকটা নিউজ, এই একই ধরনের একটা নিউজ আমি দেখলাম যে নূর, যে ঢাকা ইউনিভার্সিটি ভিপি ছিল নূর, সে বলছে যে এক মাসের মধ্যে যদি নিবন্ধন দেওয়া না হয় তাহলে সমস্ত যারা আবেদন করেছে তাদেরকে নিয়ে আসে নাকি ইসি ঘেরাও করবে। আর নূর হক নূরের যে দল গণ অধিকার পরিষদ, এটার তো কিছু একটা ভিত্তি আছে। আপনি দেখবেন কি হয় শেষ পর্যন্ত, দেখা যাবে এগুলি বাদ পড়ে গেছে, আবার ওই নাকফুল টাকফুল হয়তো কি বলা যায় না, কিছু কি হবে কে জানে। যাই হোক, এই একটা নিউজ। আমি আরেকটা নিউজ দিয়ে একটু কথা বলতে চাই, এই নিউজটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। সেই জিনিসটা হলো আমাদের ওবায়দুল কাদের সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উনি একটা এমন একটা মন্তব্য করেছেন যে আজকে বরগুনায় উনি ছিলেন, বরগুনায় যে আওয়ামী লীগের একটা সম্মেলন যে বলতেছেন উনি,
বামপন্থী দলগুলিকে উল্লেখ করে উনি অত্যন্ত অপমানজনক কথা বলেছেন, সেটা হলো ছাগল তো নাচে সঙ্গে ছাগলের তিন নম্বর বাচ্চা লাফায়। ছাগল বলতে কি? বিএনপি এবং বামপন্থী দলগুলি হলো ছাগলের তিন নম্বর বাচ্চা। একটা রাজনৈতিক দল সম্পর্কে এভাবে বলা যায়, এটি কি কোনো রুচিকর কথা হতে পারে? তাও আওয়ামী লীগের মতো ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক উনি এই কথাগুলি কিভাবে উচ্চারণ করেন যে ছাগল তো নাচে সঙ্গে ছাগলের তিন নম্বর বাচ্চাও নাচে? বামপন্থীরা তিন নম্বর বাচ্চা হলে ওনাদের দলে তো অনেকগুলি বামপন্থী দল আছে, দিলীপ বড়ুয়া একজন আছে ওনাদের দলে, ওনাদের জোটে। এই লোকের সঙ্গে কয়জন লোক আছে? রাশেদ খান মেনন আছে, হাসানুল হক ইনু আছে, বামপন্থী দল তো তাদের জোটে বেশি। এরা কি সবাই ছাগলের তিন নম্বর বাচ্চা? একটা মানুষ সম্পর্কে, একটা পলিটিক্যাল পার্টি সম্পর্কে এ ধরনের কথা বলার রুচি ওনার কিভাবে হলো? মানে আমার না ওনার মানে কি বলবো মানে মানে ওনার মানে মানসিক সুস্থতা নিয়ে এদের আমার একটু সন্দেহ হচ্ছে, এটা কিভাবে হয়? আর একটা খবর বলি, এটা আমার কাছে খুব মানে একটা সিগনিফিকেন্ট নিউজ মনে হয়েছে, যে আরও একজন পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। মানে অবসরের সময় হয়নি, রাষ্ট্র তাকে দিয়ে দিয়েছে, এবং সেটা কেন দিয়েছে? জনস্বার্থে। জনস্বার্থটা কি এটা অবশ্য আমরা জনগণ জানার অধিকার আছে কিনা? কোনো একটা স্বার্থ আছে যেটার নাম জনস্বার্থ, সেটার সঙ্গে জনগণের কতটুকু সম্পর্ক বলা বড় কঠিন। আমরা কিন্তু দেখছি এই বাধ্যতামূলক অবসরে একটা হিড়িক চলছে। কিন্তু এর আগে 18 অক্টোবর গত মাসে তিনজন পুলিশ সুপারকে অবসরে পাঠানো হয়েছিল, 31 অক্টোবর দুজন অতিরিক্ত ডিআইজিকে অবসরে পাঠানো হয়েছিল, তাছাড়া 16 অক্টোবর তো ওটা পুলিশ না, সে হল তথ্য সচিবকে অবসরে পাঠানো হয়েছিল। এই অবসরে একটা হঠাৎ করে হিড়িক চলছে। এই সরকার ক্ষমতা থেকে যত যাওয়ার সময় হচ্ছে তত যেন জনস্বার্থের ব্যাপারে তারা খুব সচেতন হয়ে যাচ্ছে। একটা খবর পড়ছি, এটা খুব আমার কাছে মনে হয়েছে যে এটা এটা শেষ করে আজকে, দুদকের কর্মকর্তা শরীফ সাহেবের কথা মনে আছে, যে কক্সবাজারে এবং চেচিটাঙ্গে বেশ কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল বলে তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, এবং তারপরে সে চাকরি ফিরে পাওয়ার জন্য দাঁড়িয়েছিল রাস্তায়, চাকরিতে ফেরত পায়নি। পরে একটা মুদির দোকানে, ভাইয়ের মুদির দোকানে চাকরি এসে ছিল, কাজ করতো। এটা দেখে অনেক কোম্পানি তাকে বড় বড় চাকরি অফার দিয়েছে, বেসরকারি কোম্পানিগুলো, যাদের বিরুদ্ধে সে অ্যাকশনগুলি নিয়েছিল সেই লোকগুলো, যাদের বিরুদ্ধে গ্যাস জালিয়াতি অবৈধ সম্পদ অর্জনের কথা ছিল সেই লোকগুলো, সেই শরীফের বিরুদ্ধে, শরীফউদ্দিনের বিরুদ্ধে প্রেস কনফারেন্স করেছে। দেখেন, শরীফউদ্দিন দুদকের কর্মচারী কর্মকর্তা হয়ে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল, মামলা কিন্তু করেছে দুদক, সেই মামলা এখনো চলছে। তো মামলা চলাকালীন সেই লোকগুলো কি এই ধরনের প্রেস কনফারেন্স করতে পারে? কেন করে তারা? সাহসটা কে যোগায়? কেউ না কেউ তো পিছনে আছে। দুর্নীতিবাজরা কত দূর পর্যন্ত এগিয়ে গেছে ভাবুন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, আগামীকাল আবার কথা হবে। ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।